আমন্ত্রণ ত্রিবেণীতে সঙ্গে আছি উদয় হাকিম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত risingbd.com এর বুধবার রাতের আয়োজন ত্রিবেণীতে আজ আমাদের সঙ্গে আছেন তরুণ এবং মেধাবী কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি। সহশিল্পী হিসেবে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। কিবোর্ডে আছেন নাদিম, কামরুল আছেন বাঁশিতে, প্রণব আছেন ঢোল নিয়ে, আর তবলাই সুব্রত। খায়রুল ওয়াসি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছোট নাম কি, কী নামে ডাকবো আপনাকে, বা বন্ধুরা কী নামে ডাকে? আমাকে ওয়াসি বলতে পারবেন। ওয়াসি, ওয়াসি, ওকে, একটু আনকমন নাম, আর শুনতেও ভালো লাগে। থ্যাংক ইউ। কী ধরনের গান, কী প্যাটার্নের গান সাধারণত করেন আপনি? বেশিরভাগই লোকসঙ্গীত করা হয়, লোকগান নিয়েই বেশি চর্চা করি বা কাজ করি। তার মধ্যে আধুনিক গানও করা হয়, নাটকের গান করেছি, সিনেমার গান চলছে, কাজ বা চেষ্টা করছি আর কি। আধুনিক মানে কি, ফিল্মের গান বা টেলিফিল্ম, তারপর হচ্ছে নাটক, ফিল্মের কাজ। ফিল্মে অবশ্য করেছি আমি, ওটা দুইটাই ফোক ছিল আর কি। তো আধুনিক গানের মধ্যে সামনে যে ফিল্ম আসছে, সামনে আসবে স্বপ্নযাত্রা নামে একটা ফিল্ম, ওটাতে আমারই লেখা সুর করা দুইটা গানই আধুনিক প্যাটার্নের। খুবই ভালো। তো আধুনিক গান বা ফিল্মের গান, আবার ফোক গান, কোনটা গেয়ে আপনি নিজে বেশি মজা পান? অবশ্যই লোকগান, কারণ লোকগানের সাথে আমাদের জন্ম বা আমাদের যে পরিচিতি, পরিচয়, এটা জড়িত। লোকগানকে নিয়ে অবশ্যই গর্ব করার মতো, এবং সহজ কথায়, সহজ সুরের মাধ্যমে লোকগান আবার গাইতেও কিছুটা সহজ। হ্যাঁ, এটা আমার অবশ্যই প্রাণের, মনের খোরাক। তো চেষ্টা করি লোকগানকে ধারণ করে আগায়ে যাওয়ার জন্য। এখন সামনে যেহেতু সুর নিয়ে কাজ করা হয়, আধুনিক গান গাইতে হয়, করতে হয়। যেমন এমন এমন গান গেয়েছি যে আমি যে এই গান গেয়েছি অনেকেই জানে না, হয়তো আমার নাম ওখানে আসে বাট আমার ফুটে যায়নি, ফেসে হয়তো চিনে না, চিনে না আপনাকে, বাট আপনার গান অনেকেই শোনে। জি, প্রথমে কি গানটা গাইবেন আজকে? প্রথমেই আমি দূরবীন শাহের একটি গান দিয়ে শুরু করছি, এবং প্রথমেই আমাদের মহান স্রষ্টা স্মরণ করে। কি কথাটা, কি গানের? তোমার নাম স্মরণে ঘন নিদানে চরণ ভিক্ষা চাই ও গো ইলাহী। অনেকটা বন্দনা গীতি বলা চলে। জি, আজকে চেষ্টা করছি। ওগো এলাহি, মাতা পিতা রমণ ফলে মাতৃ গর্ভে পাঠাইলে, জড়ায়ুতে দিয়াছিলে ঠাঁ, আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলিমুল গায়েব আল্লাহ শাই ও গো এলাহি, তোমার মতো দরদিকে না, তোমার নাম স্মরণে ঘর নিদানে চরণ ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতো দরদিকে না, তোমার নাম স্মরণে ঘর নিদানে
চরণ ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতো তরদি কেউ নাই, তোমার মতো তরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো তরদি কেউ নাই। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানায়া ভবে দিলা পাঠাইয়া, তাই তো ভবে করতেছি বড়া। ওগো এলাহি, সুন্দর দেহ বানায়া ভবে দিলা পাঠাইয়া, তাই তো ভবে করতেছি বড়াই। মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ থাকে না, আমার মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ থাকে না, জানি না কোন দিন মরে যাই। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। পারবে না করতে বারণ, মানবে না সরকারের দোহাই। ওগো এলাহি, যেদিন আর বেকাল সমন, পারবে না করতে দমন, মানবে না সরকারের দোহাই। তোমার এই রং তামাশা বোঝে না পাগল দুর্বিন সা, আরে তোমার এই রং তামাশা বোঝে না পাগল দুর্বিন সা, চরণ আসে তোমার গান গাই। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই। অনেক সময় গ্রামের যে যাত্রাপালা হয় অথবা গান বাজনার আসর হলে সেখানে কিন্তু প্রথমে একটা বন্দনা গীতি গাওয়া হয়, সেটা কি আপনি খেয়াল করেছেন? জি, প্রোগ্রামের শুরুতে বন্দনা গীতি গাইতে হয়, এরকম গান রাখতে হয় অবশ্যই। আগে এটা রীতি ছিল
প্রোগ্রামের শুরু তো অবশ্যই একটা বন্দনা গীতি দিয়ে শুরু হতো, আবার অনেক সময় ওই হিমালয় বা কৈলাস পর্বত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বা দশ দিক এগুলোকে স্মরণ করা হতো, আর ঈশ্বর বা আল্লাহকে স্মরণ তো অবশ্যই থাকতো। সেদিক থেকে আমাদের এই অনুষ্ঠানটা অনেকটা পুরনো ধাঁচের হয়ে গেল, আমরা নিয়ম রক্ষা করলাম আগে একটা বন্দনা গীতি দিয়ে। ওয়াসি, আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ফরিদপুরে। ফরিদপুরের কোন থানা? ফরিদপুর মধুখালি থানা। গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে জগন্নাথদী, রায়পুর ইউনিয়ন। আচ্ছা, এটি জিজ্ঞেস করার কারণ আছে, আমরা আপনার এলাকার একটা গান শুনতে চাই এবার। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা এলাকারই একটা আঞ্চলিক গান থাকে, তো তার মধ্যে আমাদের ওই এলাকার যে আঞ্চলিক একেবারেই পুরনো আঞ্চলিক গান, আমার আমি জন্মেই দেখছি যে আমার মা মাসিরা যারা আছেন সবাই, দাদি নানি, বিয়ের সময় গাওয়া হয় আর কি, বিয়ের আগের দিন রাতে যে যখন গায়ে হলুদ বা এরকম প্রিপারেশন, বিয়ের গীত বলা হতো। এবং এটা আগে খুবই প্রচলন ছিল, এখন আস্তে আস্তে এটা উঠেই যাচ্ছে। এখন ওই যে রেকর্ড বাজানো হয়, জোরে সাউন্ড দিয়ে রেকর্ড বাজানো হয়, কিন্তু আগে তো রেকর্ড ছিল না, আগে খালি গলাই বা কোনো বাদ্যযন্ত্র থাকলে থাকতো, না থাকলে নাই, এই বিয়ের গীত গাওয়া হতো। জি, সেখানে যে বিয়ের গান তার মধ্যে যে একটা সুর, মানে একটা করুণ সুর, এখানে যে খেরোই কথাটা আসবে, যে ঘটক তো দেখতে আসতেন আগে পানের বাটা নিয়ে, বিভিন্ন রসদ নিয়ে, সাবান চারি শাড়ি চুড়ি নিয়ে আসতেন, নিরীক্ষণ নিয়ে আসতেন, নিরীক্ষণ বলে আমাদের এলাকার মানুষ। তো সেখানে খেরোই বলতে বোঝানো হয়েছে যে মেয়ের রূপকর্তে, সমস্ত মেয়ের নাম আর কি, যে সুন্দর খেরোই রে, একটা মেয়েকে ছোটোবেলা থেকে পেলে পুষে মানুষ করে পরের হাতে দিয়ে দিয়ে দেওয়ার মাঝে যে একটা স্মৃতিচারণ এবং দুঃখ কষ্ট, সেই গানটা আমি এতদিন ধরে নিজের সন্তানকে লালন পালন করলাম, এখন তাকে অন্যের ঘরে দিয়ে দিতে হচ্ছে। জি, এই দুঃখটাই এই গানের মধ্যে, মানে স্ক্রিমিং হচ্ছে আর কি, বিষাদ এসছে আর কি। শুনি বিয়ে বাড়ি আইসার ঘটক,
বিয়ে বাড়ি আইছে রে ঘটক আলতা সাবানি রে আমার সুন্দর খেরোই রে ও না রে আমার সুন্দর খেরোই পাটার চন্দন পাটায় না থুয়ে তোরে নিতাম কোলে রে আমার সুন্দর খেরোই রে ও না রে আমার সুন্দর খেরোই বিয়ে বাড়ি আইছে রে ঘটক শাড়ি চুড়ি নিয়ে রে আমার সুন্দর খেরোই রে ও না রে আমার সুন্দর খেরোই রে খেরোই আগে যদি জানতাম রে খেরোই তোরে নিবি পরে রে আমার সুন্দর খেরোই রে ও না রে আমার সুন্দর খেরোই রে বিয়ে বাড়ি আইছে রে ঘটক বিয়ে বাড়ি আইছে রে ঘটক পানের বাটা নিয়ে রে আমার সুন্দর খেরোই রে ও না রে আমার সুন্দর খেরোই রে ও না রে আমার সুন্দর খেরোই রে ওয়াসি আমরা আপনার ছোটবেলা আপনার পড়ালেখা সম্পর্কে জানতে চাই। ছোটবেলা গ্রামেই কেটেছে, এসএসসি করে ঢাকায় চলে এসেছি, এসএসসি বিএফ শাইন কলেজে, তারপরে অনার্স মাস্টার্স করেছি ঢাকা কলেজে। আপনি এসএসসি করেছেন কোথায়? গ্রামে। নাম কি আপনার স্কুলের? স্কুলের নাম হচ্ছে বেলেশ্বর মাহমুদউন নবী হাই স্কুল। এখানে এসএসসি করে তারপরে ঢাকায় চলে আসি। খুব দুরন্ত ছিলাম এলাকায়, খুব ঢাকায় এসে কলেজে ভর্তি হলেন? হ্যাঁ। কোন কলেজে? বিএফ শাইন কলেজ। এইচএসসি করেছি, তারপরে হচ্ছে ঢাকা কলেজে ইংরেজিতে চান্স পেয়ে গেলাম, পরে ওখানে অনার্স মাস্টার্স করেছি, তারপরে এর মধ্যে আবার ঢাকা কলেজে। অবশ্য আমিও পড়েছি, কিন্তু আমি ইন্টার পড়েছি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ডিসিয়ান বড় ভাই। আর হচ্ছে এর মধ্যে 2009 সালে সায়ানটে ভর্তি হলাম গানের তালিম কমপ্লিট করার জন্য। সেটা কি ফোকের উপর? না, হ্যাঁ, ফোকের উপর। দীর্ঘ 6 বছর তালিম নিয়েছি, নিচ্ছি। আচ্ছা, ওই তালিমের ব্যাপারটাতে আমরা আবার পরে যাব। আপনার, আমরা এ পর্যায়ে থাকতে চাই আপনার ছোটবেলা এবং পড়ালেখা ওই বিষয়টাতেই। আচ্ছা, তার মানে ছোটবেলায় আপনার গ্রামে কেটেছে, তারপরে কলেজ জীবন থেকে আপনি ঢাকায় চলে আসলেন। এটুকু আপাতত এখানেই রাখতে চাই। এবার
পরের গান শুনব। পরের গান আমরা তালটা একটু ব্রেক করি, তালটা একই তালের গান, মানে একটু মনোটোনাস হয়ে যায়, একই রাগ সিলেকশনে হয় কি পাশাপাশি রাগে গান রাখলে একটু মানে সুরে একটু ধুনে সমস্যা হয়, তো একটু একটু চেঞ্জ করি। আমি শাহজালাল আউলিয়াকে নিয়ে গানটা গাওয়ার পরে তারপরে হচ্ছে প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা গান করব। ওকে, চেষ্টা করছি। আউলিয়া আউলিয়া শাহজালা আউলিয়া তোমার পদধূলি তোমার পদধূলি তোমার পদধূলি পড়লো যে পাহাড়ে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে আউলিয়া 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 তোমার পদধূলি তোমার পদধূলি তোমার পদধূলি পড়লো যে পাহাড়ে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে প্রথম ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু প্রথম ধ্বনি আল্লাহু আকবার আনিল আলো কাটল আঁধার দিলে ধ্যানে ডুব সাঁতার দিলে ধ্যানে ডুব সাঁতার দিলে ধ্যানে ডুব সাঁতার দিলে ধ্যানে ডুব সাঁতার রাসুলের দিদারে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে সঙ্গী বাবা শাহ পরা সারা বাংলা থেকে মাতিল যত ভক্ত আসে কান
ওরে তোমার প্রথম সঙ্গী বাবা সহ পড়া সারা বাংলা থেকে মাতিল যত ভক্ত আসে কান কবিরুদ্দিন পেরেশান কবিরুদ্দিন পেরেশান কবিরুদ্দিন পেরেশান কবিরুদ্দিন পেরেশান তোমার প্রেমের দরে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে আউলিয়া 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 তোমার পদধূলি তোমার পদধূলি তোমার পদধূলি পড়লো যে পাহাড়ে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে শান্তির সূচনা হলো সিলেটের প্রান্তরে আউলিয়া 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 বাহ, দারুণ গিয়েছেন। মানে আগের সব কিছু একেবারে আউলিয়ে দিয়েছেন। এই যে আজকে আপনার সঙ্গে বিখ্যাত সব মিউজিশিয়ানরা বাজাচ্ছেন, এদের কিভাবে কানেক্ট করলেন? যেমন আমাদের নাদিম ভাই, কামরুল ভাই, প্রণব দা, সুব্রত ভাইরা তো মানে অসম্ভব রকম পরিচিত এবং খুবই ভালোবাসার মানুষ এক জিনিস। আর হচ্ছে সঙ্গীতে সত্যি কথা বলতে যে সুর একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, এটা যার আত্মা যতটুকু শিক্ষিত এই লাইনে তার সে ততটুকু বুঝতে পারে যে আসলে কী বাজাচ্ছে বা কী সুরের মধ্যে আসে সে ব্যাপারটা। এটা না হলে না মানে সঙ্গত না হলে বা ওইটা কানেক্টেড না হলে গান নিজের কাছে ভালো লাগে না। আমার মনে হয় যে আমাদের যারা আমাদের প্রাণ দর্শক শ্রোতা মণ্ডলী যারা আছেন ওনাদের কাছে মনে হয় ভালো লাগবে না। তো আমি ভাগ্যবান আজকে যে ওয়ালটন ত্রিবেণী গান কথা এবং কবিতার এই প্রোগ্রামে নাদিম ভাই, কামরুল ভাই, প্রণব দা এবং আমাদের সুব্রত দা দুজন এই চারজনকে পেয়েছি। বিশেষ করে ওনাদেরকে আমি পেয়েছি, এটাতে আমার সবচেয়ে খুব ভালো লাগছে। আমি তো দেখি ওনারা বাজান, খুব ভালো লাগছে। আমি অবশ্য কথাটা বলছি একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে, সেটা হলো যখনই আমরা ভালো শিল্পীদের বা বিখ্যাত শিল্পীদের দাওয়াত দিই, অনেকেই এখানে অনেকেই এসছেন, ফকির শাহাবুদ্দিন, শফি মণ্ডল, চন্দনা মজুমদার, নকুল কুমার বিশ্বাস গত পর্বে এসেছিলেন, তো এরকম বিখ্যাত লোকেরা গিয়েছেন। আবার অনেকেই বলে যে না, ওই ত্রিবেণী কারা করে কি সমাচার, এখানে গাবো না। তো সেই অ্যাসপেক্ট থেকে বলছি যে এরকম একটা ছোট্ট আয়োজনে সেখানে ওনাদের মতো গুণী মিউজিশিয়ানরা এসছেন, হ্যাঁ, এবং আপনাকেও ধন্যবাদ। যদিও ধন্যবাদ দেবার পর্ব পরে আছে, আমরা যাই পরের গানে। হ্যাঁ, এখন যে গানটি আমি গাইব সেই গানটি আমাদের দেশের বাইরে যারা রয়েছেন প্রবাসী ভাইয়েরা বোনেরা, ওনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে আমার ওনাদেরকে নিয়ে গান করার কথা আর কি, লেখা এবং সুর করার কথা। আমার আগের যে গানটা ওটাও আমার লেখা সুর করা, আউলিয়া। তো এই গানটাও আমি প্রবাসী ভাই বোনদেরকে আমি ডেডিকেশন করছি এবং দীর্ঘ পাঁচ ছয় বছর আমার মানে চিন্তা থেকে যে তাদের যে একটা আমাদের বাংলাদেশে যে রেমিটেন্স কন্ট্রিবিউশন, এটা তো আমরা আসলে কী বলবো, এটা এই দিন তো শোধ করতে পারবো না। তো আমি একজন সঙ্গীত শিল্পী হয়ে, আমি গীতিকা সুরকার হয়ে আমি যতটুকু পারি সুর দিয়ে আমি সবাইকে উৎসাহ বা তাদের দুঃখ কষ্টকে তুলে ধরার চেষ্টা করেছি, এই গানে চেষ্টা করছি।
আপন জনের সুখের লাগি কষ্ট বুকে পুষি, আমি সব কিছু ভুলিয়া থাকি দেখা তাদের খুশি, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, আমরা সংসার ভালোবাসি বাংলাদেশ রে ভালোবাসি, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, আপন জনের সুখের লাগি কষ্ট বুকে পুষি, সব কিছু ভুলিয়া থাকি দেখা তাদের খুশি, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, আরে বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী। বুঝি নাই বুঝি নাই বই দেশ এত নিঠুর পাশা, রাত আর দিন কাজ করতে হয় দমের নাই রে আশা, আমি বুঝি নাই বুঝি নাই বই দেশ এত নিঠুর পাশা, রাত আর দিন কাজ করতে হয় দমের নাই রে আশা, আমি কিভাবে খাই কোথায় ঘুমা, আমি কিভাবে খাই কোথায় ঘুমাই কেমনে পোহাই দিছি, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, আরে বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী। আমি মা ছাড়িলাম বাপ ছাড়িলাম ছাড়লাম প্রাণের বিবি, চোখের জলে বুক ভেসে যায় দেখা তাদের ছবি, আমি মা ছাড়িলাম বাপ ছাড়িলাম ছাড়লাম প্রাণের বিবি, আমার চোখের জলে বুক ভেসে যায় দেখা তাদের ছবি, কত পাড়া পড়শি মইরা গেল, আমার বাপ মায় মইরা গেল দেখলাম না আর আসি, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, আপন জনের সুখের লাগি কষ্ট বুকে পুষি, সব কিছু ভুলিয়া থাকি দেখা তাদের খুশি, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, আরে বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, আমরা সংসার ভালোবাসি বাংলাদেশ রে ভালোবাসি, সংসার ভালোবাসি বাংলাদেশ রে ভালোবাসি, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী, বই দেশেতে পইড়ায়া আছি আমরা প্রবাসী। প্রিয় দর্শক, দেখছেন ত্রিবেণী, গাইছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডের আয়োজন ত্রিবেণীতে এ পর্যায়ে আমরা মিনিট খানেকের একটা বিরতি নিচ্ছি। খায়রুল ওয়াসির গান আমরা আরও শুনব, থাকুন আমাদের সঙ্গেই।
স্যার আপনার রাইস কুকার সাথে এক লাখ টাকার ক্যাশব্যাক। ওয়াও, আচ্ছা তাহলে একটা ডাবল ডোর ফ্রিজ দিয়ে দাও। ওয়াও, একটা টিভি দাও, ওয়াশিং মেশিন দাও, আরে এসি, ইয়েস স্টোভ, ফ্যান। ওয়ালটনের সাথে শীতের আমে জমবে এবার ক্যাশব্যাক কোটি কোটি টাকার। গরম লাগছে, এসিটা দাও। I love fresh food. That's why Walton. Digital display control. Seamless blend of elegance and excellence. Floral elegance. State-of-the-art design. Apna shopne fridge. Walton. বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডির বুধবার রাতের আয়োজন ত্রিবেণীতে। আজকে আমাদের সঙ্গে আছেন ফরিদপুরের কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি। ওয়াসি, আপনার পড়াশোনা সম্পর্কে একটা প্রশ্ন করেছিলাম। আপনি বলছিলেন যে আপনি বেলেশ্বরে একটা স্কুলে পড়েছেন, কি মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়, সেখান থেকে শাহিন কলেজ, তারপর ঢাকা কলেজ। এবার জানতে চাই আপনার গানের হাতে খড়ি কোথা থেকে, কিভাবে? গানের হাতে খড়ি আমার মায়ের কাছ থেকেই। আমার মা মুখে মুখে এবং আমার সেজো চাচা মোহাম্মদ আলী, আমার মায়ের নাম খাদিজা বেগম, উনি রেডিওতে গান শুনে শুনে আমাকে সব ধরনের গানই গাইতে পারেন। তো তখনকার সময় এবং সমাজের যে বাধা, এটার কারণে সুযোগ, এটার কারণে হয়তো গান গাইতে পারেননি। কিন্তু আমার মায়ের ভোকাল অনেক সুন্দর। যেমন আমি গীতটা তুলেছি ওই বিয়েবাড়ি আইসের ঘটক যে গানটি গাইলাম আজকে, ওটা কিন্তু আমার মা তুলে দিয়েছেন, এই তো কিছুদিন আগে তুলে দিয়েছেন। তো মায়ের কাছে হাতে করি, তারপর হচ্ছে মোহাম্মদ আলী সেজু চাচা, তারপর আমার শ্যামল ভৌমিক আমার এলাকায় হারমোনিয়াম এবং তবলায় তালিম নেয়া অবিনাশ দাস স্যার গত হয়েছেন উনি এলাকা থেকে। এভাবে মোটামুটি যতটুকু পেরেছি, তারপরে আরও ভালো করে শেখার জন্য ছায়ানটে ভর্তি হলাম। ছায়ানট থেকে 2009 সালে, তখন প্রায় 6 বছর লোকসঙ্গীত শুধু না, ওখানে ক্লাসিক্যাল এবং পঞ্চকবি সমস্ত গানই মোটামুটি এর সাথে সান্নিধ্যে যাওয়া হয়েছে। অনেক বড় বড় শিক্ষক ছায়ানটের আসেন, সবার নাম একসাথে বলতে পারছি না, তবে সবাই আসেন ওখানে। এই আর এই তো, তারপরে ছায়ানট থেকেই শেষে ছায়ানটেই শিক্ষক হিসেবে জয়েন করেছি আর কি। ও, ভেরি গুড, এটা তো বলেননি এতক্ষণে। গুড, ভেরি গুড, ভেরি গুড। বিরতির পর প্রথম গান কোনটা গাইবেন? আচ্ছা, বিরতির পর যেহেতু আমি মায়ের কথা হচ্ছিল, মায়ের মাকেই আমি এই গানটি ডেডিকেট করছেন বা মাকে নিয়ে গান। পৃথিবীতে মায়ের মতো তো কারো কেউ আপন নয়। মার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সবাই, সবার মা যেন ভালো থাকেন, যারা গত হয়েছেন এবং বেঁচে আছেন। আমরা চেষ্টা করব মাকে ভালোবাসতে, বাবাকে ভালোবাসতে, কাছে রাখতে। ভাবে মায়েরই মতো আমার কেউ নাই আপন, ভাবে মায়েরই মতো তোমার কেউ নাই আপন। দেখাইল ভুবন সৃষ্টি কুল সবারে, আমি তোমারও লাগিয়া আইলাম এই ভব সংসারে। আমার মা জননী মারে, আমি তোমারও লাগিয়া আইলাম এই ভব সংসারে।
ভাবে মায়ের মতো তোমার কেউ নাই আপন ভাবে মায়ের মতো আমার কেউ নাই আপন দেখাইলো ভুবন সৃষ্টি কুল সবারে তোমারও লাগিয়া আইলাহামে ভব সংসারে আমার মা জননী মারে তোমারও লাগিয়া আইলাহামে ভব সংসারে সৃষ্টিতত্ত্ব অতি গোপন বানায়াছেন মন মহাজন রাখিল মায় অতি যত নিরাপদ আশ্রয়ে আমায় রাখিল মায় অতি যত নিরাপদ আশ্রয়ে সৃষ্টিতত্ত্ব অতি গোপন বানায়াছেন মন মহাজন রাখিল মায় অতি যত নিরাপদ আশ্রয়ে তোমায় রাখিল মায় অতি যত নিরাপদ আশ্রয়ে মায়ের রক্ত খাইয়া হইছি বড় রক্ত খাইয়া হইছি বড় তোমরা কি কেউ কইতে পারো মায়ের রক্ত খাইয়া হইছি বড় তোমরা কি কেউ কইতে পারো কেমনে সে উদরে তোমারও লাগিয়া আইলাহামে ভব সংসারে আমার মা জননী মারে তোমারও লাগিয়া আইলাহামে ভব সংসারে মায়ের দুঃখের কথা কইতে গেলে বুক ফেটে যায় নয়ন জলে তবু না মা নাহি ফেলে তোমারে আমারে মায় তবু না মা নাহি ভোলে তোমারে আমারে মায়ের দুঃখের কথা কষ্টের কথা কইতে গেলে বুক ফেটে যায় নয়ন জলে তবু না মা নাহি ভোলে তোমারে আমারে মায় তবু না মা নাহি ফেলে তোমারে আমারে আমার দিনের নবী গেছেন বলে রাসূলুল্লাহ গেছেন বলে জান্নাত মায়ের চরণ তলে ওরে দিনের নবী গেছেন বলে জান্নাত মায়ের চরণ তলে খবিরুদ্দিন পাই যেন ঠাই রে তোমারও লাগিয়া আইলাহামে ভব সংসারে আমার মা জননী মারে তোমারও লাগিয়া আইলাহামে ভব সংসারে ভবে মায়ের মতো আমার কেউ নাই আপন ভবে মায়ের মতো
তোমার কেউ না আহপ দেখাইলো ভুব সৃষ্টি কুল সবরে তোমার লাগিয়া আইলামি ভব সংসারে আমার মাজননী মারে তোমার লাগিয়া আইলামি ভব সংসারে আমার মাজননী মারে তোমার লাগিয়া আইলামি ভব সংসারে আমার মাজননী মারে তোমার লাগিয়া আইলামি ভব সংসারে। আপনি বিভিন্ন জায়গায় গান গাইছেন, আবার গানের টিচার, এটা একজন শিল্পীর জন্য খুবই বড় পাওয়া। ওদিকে আবার ঢাকা কলেজ থেকে আপনি ইংলিশে অনার্স করেছেন, হয়তো ভালো আছেন, তবু জানার জন্য জানা বা প্রশ্নের খাতিরে প্রশ্ন করছি, এছাড়া কি অন্য কোনো চাকরি বাকরি করবার ইচ্ছে আছে নাকি আপনার প্ল্যান? আমার আসলে চাকরি আমি করেছিলাম মানে, কিন্তু আমার চাকরিতে মন বসে না, মানে গান হচ্ছে এমন একটা জিনিস, গান মানে পাখির মতো, শিল্পী হচ্ছে পাখির মতো, কোনো টাইম বা সময় নির্ধারণ করে দেয়া এটা মুডের ব্যাপার। আমার এখন ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার এখন ভালো লাগছে আমি গান গাইতে ইচ্ছা করছে, তো চাকরি। সম্ভবত পথিক নবীর একটা গান আছে যে মানুষ আমি আমার কেন পাখির মতো মন, তাইরে নাইরে সারাটা জীবন। হ্যাঁ বলেন তারপর। ওটা হচ্ছে শিল্পী হওয়া অনেক কঠিন একটা ব্যাপার, শুধু গান না, গানের সাথে যে সাধনাটা আছে, শিল্পী এবং গায়কের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। শিল্পী হতে হতে 40-45 বছর পার বয়স, তখন হয়তো অনেকে শিল্পী হতে পারেন, কিন্তু বেশিরভাগই একজন সাধারণ মানুষও কিন্তু গান গাইতে পারেন, গায়ক। তো শিল্পী হওয়ার চেষ্টাটা, সাধনাটা যেহেতু ঝাঁপ দিয়েছি দড়িয়ায়, তো কুলে অবশ্যই ভিড়বো এক সময় ইনশাল্লাহ, আল্লাহ যদি সেই সুযোগ এবং চেষ্টা সুস্থ রাখেন। এই জন্য আমি আসলে চাকরি ইচ্ছাকৃতভাবেই চাকরিতে মন বসে নাই। এতে হয় কি যে যদি কোনো কোম্পানি বা কোনো কিছুতে যদি জয়েন করি তো এতে উল্টো আরও বদনাম হবে, ঠিক আছে? তো বদনাম না হোক, আমার গান করেই আপাতত গান নিয়ে, হ্যাঁ আপাতত গান নিয়েই থাকতে চাইছি, গান শুরু করে, এবং যেহেতু সায়ানটে আসি, শিক্ষকতা করছি আমি ওখানে, চেষ্টা করবো যে গান কেন্দ্রিক যদি কোনো চাকরি হয় শিক্ষক ভালো, খুবই তাহলে অবশ্যই আমার জন্য খুব ভালো হবে। পরের গান, হ্যাঁ এখন যে গানটি গাইছি, গানটির কথা রহমত আলী, উনি লন্ডন প্রবাসী, এবং গানটির সুর আমার নিজের করা। আজকে এই প্রথম আমি ওনার এই গানটা গাইছি লাইভে, এবং আমার মায়ের রিকোয়েস্টে, আমার মা এই গানটা গাইতে বলছেন আজকে, চেষ্টা করছি। আমায় যদি দাও গো ফেলে, আমায় যদি দাও গো ফেলে, বাঁচিব কি নিয়া রে বন্ধু, কলঙ্কিনি তোমার লাগিয়া, কেমন করে থাকব বলো, কেমন করে থাকব বলো, তোমারে ছাড়িয়া রে বন্ধুয়া, কলঙ্কিনি তোমার লাগিয়া, আমি কলঙ্কিনি তোমার লাগিয়া। বন্ধুয়ারে আগে যদি জানতাম আমি এই হবে মোর দশা, এ পথে না
পাবাড়াইতাম প্রেমী ছায়া সারে প্রেমী ছায়া সা ঘরের মানুষ ঘরেই থাকতাম ঘরের মানুষ ঘরেই থাকতাম যাইতাম না বের হয়ারে বন্ধুয়া কলম কিনি তোমারও লাগিয়া আমি কলম কিনি তোমারও লাগিয়া আহারে তোমার তো পাষাণ হৃদয় নিঠুর তোমার মন আগে জানলে দিতাম নায়া জীবন যৌবন রে জীবন যৌবন থাকতাম আমি থাকতাম আমি আমার মতো মানি যত লয়ারে বন্ধুয়া কলম কিনি তোমারও লাগিয়া আমি কলম কিনি তোমারও লাগিয়া হারে বলি আমি রহমত আলী এইভাবে হয় প্রেমের বলি দুঃখ দিয়া যায় চলি সব কিছু কারিয়া হারে সব কিছু কারিয়া আমার মতো ভুল করিয়া আমার মতো ভুল করিয়া যায় না মহসিয়ারে বন্ধুয়া কলম কিনি তোমারও লাগিয়া আমি কলম কিনি তোমারও লাগিয়া আমায় যদি ফেলে আমায় যদি বাঁচিব কিনি আহারে বন্ধুয়া কলম কিনি তোমারও লাগিয়া আমি কলম কিনি তোমারও লাগিয়া কলম কিনি তোমারও লাগিয়া আপনি ছায়ানটি পড়াচ্ছেন, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ বাদে সঙ্গীত শিক্ষার যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে বাংলাদেশে এক নম্বর হচ্ছে ছায়ানট। আমি জানতে চাই ছায়ানটে কোন বিভাগে স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি? কোন বিভাগে স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি? রবীন্দ্রসঙ্গীতে, রবীন্দ্রসঙ্গীতে অনেক স্টুডেন্ট। তারপর হচ্ছে নজরুল, শুদ্ধ সঙ্গীত, লোকসঙ্গীত, এভাবে করে আর কি। তার মানে ওই সিরিয়ালে লোকসঙ্গীত থার্ড? হ্যাঁ, তবে চর্চা এখন বেড়েছে। আসলে লোকসঙ্গীতকে অনেক সহজ গান আমরা চিন্তা করি, ভাবি যে লোকসঙ্গীত অনেক সহজ গান, কিন্তু না, লোকসঙ্গীত আবার একাডেমিতে গিয়ে শেখার কি দরকার। হ্যাঁ, এটাই, লোকসঙ্গীতের অনেক ব্রাঞ্চ আছে। যেমন
ভাওয়াইয়া ভাটিয়ালি, লালন, হাসন, রাধারমন, পাগলা কানাই, বিজয় সরকার, রকিবশা, পাঞ্জুশা, দুদ্দুশা, শীতলংশা, লাইক আমাদের দেশে ভাওয়াইয়া ভাটিয়ালি, বিচ্ছেদ, পল্লীগীতি, মানে অভাব নাই। ব্যাপারটা হচ্ছে অনেক গানই না গাইতে গাইতে, চর্চা না করতে করতে অনেক গান হারায় যাচ্ছে। তো সেইখান থেকে যে লোকসঙ্গীতের মধ্যে যে কঠিন কিছু ব্যাপার আছে সেগুলো মানে সহজ করে গায় সবাই, ব্যাপারটা আসলে এত সহজ বিষয় নয়। আবার লোকসঙ্গীতের মধ্যেও কিন্তু রাগের প্রয়োগ আছে। অবশ্যই আমি পরিকল্পনা করেছি যে ত্রিবেণীর একটা এপিসোড আমরা করব যে লোকসঙ্গীতে রাগের ব্যবহার নিয়ে একটা এপিসোড করবো, এরকম প্ল্যান করেছি। প্রশ্নটা আপনাকে এই জন্যই করেছি যে পরের আরেকটা প্রশ্ন করার জন্য, সেটি হলো এই ফোক সঙ্গীতের প্রতি আপনার স্টুডেন্টদের আগ্রহ কেমন? লোকসঙ্গীতের প্রতি স্টুডেন্টরা যারা আসে, লোকসঙ্গীতের কিছু কিছু গান মানে এত বুঝেই না কথা, যখন শুনে, যখন আমি বাংলা মিনিং বলে দিই বা এর অর্থ বলে দিই, তখন খুব মজা পায়। এবং আমার খুব মজার ব্যাপার হচ্ছে আমাকে স্টুডেন্টরা এত ভালোবাসে যে আমি যদি ক্লাস একদিন না নেই তখন পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করি, স্যার আপনি কেন ক্লাস নেননি? এবং আমার প্রক্সি ক্লাসে যিনি নিতে যান, আমি অনেক সময় যদি অ্যাবসেন্ট থাকি তখন আমাকে বলে যে, যিনি ক্লাস নিতে যান তখন বলে যে আপনি কীভাবে ক্লাস নেন, মানে এটা আমার জন্য অনেক পাওয়া। আপনার স্টাইলটা কী, কেন এটা? আমার স্টাইলটা হচ্ছে আমি গান খাতায় লেখাই না, মানে আমি লেখাতে চাই না, কারণ গান হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে মাথায় নেওয়ার একটা বিষয়। আগে প্রথমে গান যত মুখস্থ থাকবে তত গান, সেটা সায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক উনি এটা খুবই বলতেন। হ্যাঁ, উনি আমারও টিচার ছিলেন, আমি কণ্ঠশীলনে আবৃত্তি শিখেছিলাম ওনার কাছে। যে আর একটা জিনিস হচ্ছে যে এখন যারা স্টুডেন্ট সবাই বেশিরভাগই হচ্ছে ইংলিশ মিডিয়ামের, অনেক বাংলা কথা মানে অনেক অর্থ বোঝে না, যেমন বিয়ানে উঠিয়া গরু গাড়ির দিয়া জুড়ি, ঠিক আছে, কিছু কিছু কথা আছে যে লালে ধলাই হইলাম বন্দি পিঞ্জিরার ভিতরে, তারপরে হচ্ছে যেমন ধন্য ধন্য বলি তার এর মধ্যে উপর নেচে সারি সারি, এই এই কথাগুলো খুবই টাফ একটা বিষয়, অনেকেই না বুঝেই গান করেন। যে বড়োরাও অনেকেই আছেন যে না বুঝে গান, সবাইকে সম্মান রেখেই বলছি গানের কথা না বুঝেই, যদি বলা হয় যে খুঁটির গোড়ায় নাইকো মাটি কিশোর রবে কাটে, বসন্ত বাতাসে যোগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, এই বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, বাড়ি কই আর টঙ্গি কই, এই ব্যাপারটা হচ্ছে আমরা বন্ধুকে শারীরিক বন্ধু হিসেবে দেখি, কিন্তু আসলে হচ্ছে কি তাই, মানে উনি যারা গান লিখেছেন, এই যে বাড়ির পাশে আরশি নগর, হ্যাঁ আমি একদিন ওনা দেখলাম, এখন আরশি নগরটা কি, সেই পড়শি কে, সেটা সবাই বুঝে। এই গানের কথা এবং অর্থ বোঝানোর জন্য যখন বোঝাই তখন আমার কাছে খুব ভালো লাগে, কারণ ইংলিশ মিডিয়ামের একটা বাচ্চা যখন এটা বোঝাচ্ছি তখন একদম তপদা হয়ে যায়, স্যার কি বলতেছে স্যার। এখানে আমার একটা প্রশ্ন, মানে ইংলিশ মিডিয়ামের বাচ্চারাও কি ফোক শিখতে আসছে? হ্যাঁ, তারা আগ্রহ নিয়ে এসছে, এবং আমি এর মধ্যে যখন দেখিয়েছি যে ক্লাসিক্যালের যে ব্যাপারটা, গানের মধ্যে যে ওঠানামার যে ব্যাপারটা, হ্যাঁ তো এই জিনিসগুলো যদি না করে তাহলে গান শ্রুতি মধুর হবে না। যেমন আমার মানে লোকগান গাইতে হলে ক্লাসিক্যাল লাগে কেন, এরকম আমি অনেক জায়গায় শুনেছি, কিন্তু গান যে শ্রুতি মধুর, যেমন আব্দুল আলিমের স্যারের গান উনি যেভাবে গেয়েছেন ওভাবে কিন্তু কেউই গাইতে পারি না আমরা, আমিও পারি না ওভাবে করে, ঠিক আছে, যে এতটাই গায়কের মধ্যে এতটাই গলার যে কাজ, খাদে যাচ্ছে আবার চড়ায় যাচ্ছে, মানে এটা উনি মানে চর্চা না হলে আসলে হবে না, এই আর কি। তো এখন যে গানটি গাইছি এই গানটি আমার আমার ফরিদপুর অঞ্চলের ভাষা দিয়ে, যেমন আইলো টালের কাল, টাল আমাদের এলাকায় গ্রামে টাল বলে শীতকে, তো এই টালের সময় মানে শীতের সময় এই চলে আসছে অলরেডি, হাড় কাঁপানো শীত যখন হয় তখন দেখা যায় যে প্রচণ্ড রকম কুয়াশা এবং এরকম শীতে যুবথুব অবস্থায় এরকম সবাই, তো তখন আমার মনে হলো যে আমার ফরিদপুর অঞ্চলের নিয়ে একটা গান করা যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সে পড়ে আমার কিছু ছোটো ভাই ছিল, ওরা একদিন আমাকে, আমার চিনি না, আমি তাদেরকে চিনি না, আমাকে ফোন দিয়ে এই গান সম্পর্কে তারা এসছে এবং আমাকে বলছে যে গানের আঞ্চলিক গানের উপরে একটা ডকুমেন্টারি করবে, ওখানে জসীমউদ্দিন সাহেবের গান আছে, আরও অনেকেই আছেন, তার মধ্যে আমার এই গানটা নিয়ে তারা ডকুমেন্টারি করছে এবং গানের ইতিহাস লেখা, কখন লিখছি, কীভাবে লিখছি, কী চিন্তা করে লিখছি সেটা আর কি ওরা নিয়েছে আর কি। ওকে, চেষ্টা কর। আই লোটালের কাল থরে কম্পহাল, আর বিয়ানবেলা খায় জোর গাছে
রসপারিতে ব্যস্ত থাহে গাছি রে, সেই রসেতে পিঠে পায়েস ওই যে মজার খাইজর গু, ও ভাই খাবার সালি সুইলে আইসো আমার বাড়ি ফরিদপুর। আইলো টালের কাল ধরে কম্পহাল, আরে আইলো টালের কাল ধরে কম্পহাল, আরে বিয়ান বেলা খাইজর গাছে রস পানিতে ব্যস্ত থাহে গাছি রে, সেই রসেতে পিতে পায়েস ওই যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিতে পায়েস ওই যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। শেরাড়ির তুম পরে যায় মজা, তাফাল গুসাই শ্বাস গুসাই মিটে ওই তরতাজা, আরে ও প্রত্যেক বাড়ি রসেরাড়ির তুম পরে যায় মজা, তাফাল গুসাই শ্বাস গুসাই মিটে ওই তরতাজা, আরে বিকেল বেলা ব্যস্ত গাছি পাটালি বেসার জন্য ছোটে বাজারে, সেই রসেতে পিতে পায়েস ওই যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিতে পায়েস ওই যে মজার খাইজর গুড়, খাবার সাহালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। কত সাদের পিঠে বাপা কুলসি দুচ্ছি তৈয়ার সে ওই পিঠে কাটে, আরে ও প্রত্যেক বাড়ি বানাই বাইরে কত সাদের পিঠে বাপা তুলসী দুচ্ছি তৈয়ার সে ওই পিঠে কাটে, আর সেই রসেতে পিঠে পায়েস হয় যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিঠে পায়েস হয় যে মজার খাইজর গুড়, খাবার সাহালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। আইলো টালের কাল ধরে কম্পহাল, আরে আইলো টালের কাল ধরে কম্পহাল, আরে বিয়ান বেলা খাইজর গাছে রস পানিতে ব্যস্ত থাহে গাছি রে, সেই রসেতে পিঠে পায়েস হয় যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিঠে পায়েস হয় যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিঠে পায়েস হয় যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিঠে পায়েস হয় যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিঠে পায়েস হয় যে মজার খাইজর গুড়, খাবার সালি চলে আসো আমার বাড়ি ফরিদপুর। শীত এসে গেছে, অতএব এই খেজুরগুলোর জন্য ফরিদপুর যেতে আমাদের কোনো অসুবিধা নেই। অবশ্যই মোস্ট ওয়েলকাম সবাইকে। জানতে চাইছি যে গান নিয়ে আপনার পরিকল্পনা কি, ফিউচার প্ল্যান কি?
গান নিয়ে অবশ্যই আমার একটা পরিকল্পনা, সেটা হচ্ছে যে মৌলিক গান হচ্ছে কিন্তু গাওয়া হচ্ছে না। যেমন আমাদের অনেকেই মৌলিক গান করছেন কিন্তু লাইভে মৌলিক গান মানে গান না, আমি জানি না আসলে কি মানে লাইভে সবাই ওই জনপ্রিয় গান যেটা ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছে ওটাই গাইতে চাই। জি, তো একই গান আমার কাছে, আমি সবসময় একটু ডিফারেন্ট চেষ্টা করি যে মৌলিক গান হোক, নতুন নতুন মৌলিক গান মানুষ গাক, সেটা ছড়ায় যাক, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আজকে আমরা ত্রিবেণী শেষ করব, কিন্তু শেষ করার আগে আমাদের এই অনুষ্ঠানের পরিচালক যিনি মামুন মাহাদি, তার একটা রিকোয়েস্ট, তুমি কার পোষা পাখি, এই গানটা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। এই গানটিতে আমি অনেক সাড়া পেয়েছি সবার কাছ থেকে, এবং গানটির কথা এবং সুর হচ্ছে আজিজুল দেহন, চেষ্টা করছি। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাখি, রক্ত জবার মতোই তোমার মুখ, আমারে কান্দায়া পাও কি সুখ, আমার হৃদয় পিঞ্জিরায় পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কি সুখ, আমার হৃদয় পিঞ্জিরায় পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশু। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাখি, কার পোষা পাখি, কাজল বড় নাখি, রক্ত জবার মতো তোমার মুখ, আমারে কান্দায়া পাও কিশু, আমার হৃদয় পিঞ্জেরায় পোষা পাখি রে, আমারে পান্দায়া পাও কিশু। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আপন করে রেখেছি, প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আপন করে রেখেছি, আমি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি, জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি, বানতাম না আর তোরি আশায় বু, আমারে কান্দায়া পাও কি সু, আমার হৃদয় পিঞ্জিরায় পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কি সু। আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যা, ফাঁক পাইলে পলায়া যাবে জঙ্গলের কোন জায়গায়, জঙ্গলের কোন জায়গায়, আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যা,
পাইলে পলায়া যাবে জঙ্গলের কোন জায়গায়, জঙ্গলের কোন জায়গায়। আমি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি, আমি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি, দেখতাম না আর তোরই মায়ামু আমারে কান্দায়া পাওকি সু, আমার হৃদয় পিঞ্জিরায় পোষা পাখি রে আমারে কান্দায়া পাওকি সু। তুমি কার পোষা পাখি কাজল বড় নাখি, কার পোষা পাখি কাজল বড় নাখি, রক্ত জবার মতো তোমার মো আমারে কান্দায়া পাওকি সু, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দায়া পাওকি সু, আমার হৃদয় পিঞ্জিরায় পোষা পাখি রে আমারে কান্দায়া পাওকি সু। ওয়াসি, এতক্ষণ যেসব দর্শক আমাদের গান শুনলেন, আপনার গান শুনলেন, তাদের জন্য কিছু বলবেন? সবাইকে আমি গানের মাধ্যমে, গানের সুরের মাধ্যমে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে সবাই বাংলা গান শুনবেন, আমাদের দেশের লোকগান শুনবেন, এতে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের কালচারটা বেঁচে থাকবে এবং যে দেশের সংস্কৃতি যতটা শক্তিশালী সে দেশের পরিচয়টা এবং শক্তি তত বেশি বিশ্ব দরবারে। তো আপনাদের, আপনারাই আমাদের প্রাণ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো গান আমরা গাইতে পারি, তুলে ধরতে পারি আমাদের দেশকে। আপনারাই আমাদের প্রাণ, আমরা যেন গাইতে পারি আরও আপনাদের জন্য ভালো ভালো গান, যথার্থই বলেছেন খায়রুল ওয়াসি এবং মিউজিশিয়ান যারা ছিলেন তাদের প্রতি আমাদের ত্রিবেণীর পক্ষ থেকে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা প্রিয় দর্শক আপনাদের প্রতিও যারা এতক্ষণ ধৈর্য সহকারে সময় নষ্ট করে আমাদের ত্রিবেণী শুনলেন। ত্রিবেণী সম্পর্কে যারা জানতে চান তাদের উদ্দেশ্যে বলছি, ত্রিবেণী বিষয়ক একটি সংবাদ প্রকাশিত হয় risingbiri.com, সেখানে আমাদের ইমেল আইডি এবং মোবাইল ফোন নম্বর দেওয়া থাকে, এছাড়া স্ক্রিনে দেখানো লিঙ্কেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আপনারা দেখছিলেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত risingbiri-র বুধ বাসরি আয়োজন ত্রিবেণী। আবার দেখা হবে আগামী বুধবার ঠিক রাত 10টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।